এই যে আমরা চলে আসছি সনিতে। আসুন না, ইট লুকস, ইট ডাজন্ট লুক ব্যাড ভাই। না, ইটস লাইক দ্যাট স্পাইডারম্যান মিম, দুইজন দুইজনের দিক পয়েন্ট করতেছে। ইউ নো, ইউ ইউ ডুড, দিস ইজ মাচ মোর বেটার দ্যান দ্য ক্যামেরা আই এম ইউজিং রাইট নাও। কিউকি হাঁসের মাংস খাবো। So this is the camera, Sony ZV-1, the most hyped camera release recently. It doesn't come with this, but এটার সাথে একটা ভ্লগিং কিট আছে যেটা আপনারা ইউজ করতে পারেন, which you have to purchase আলাদাভাবে. But yes, for the first ever camera review, I wanted to do something, you know, light, compact. I think the ZV-1 is a good option. Let's see এটা কেমন হয়, খুলে দেখতে হবে, to see if it is worth it or not. First impressions যেগুলো সেটা নিয়ে কথা বলবো, যে কেমন লাগে, and then the second video will be an actual review with test samples and sample footages and whatnot. তো ভাইয়াদের পাশে চলে আসলাম, ভাইয়াকে ক্যামেরাটা দেখাইতে অ্যাকচুয়ালি। সে যেহেতু অ্যাক্টিভলি ব্লগিং করে, তার অ্যাকচুয়ালি ক্যামেরা কেমন লাগবে? আলহামদুলিল্লাহ, কি অবস্থা? আপনি একটা ক্যামেরা দেখাইতে আসছেন। কখনো চার্জ থাকে না, সো কিছুক্ষণ চার্জ দিই, তারপর ভাইয়ের ফার্স্ট ইমপ্রেশনটা দেখবো। আসিফ ভাই যে অন্যরা করে আর আসিফ ভাই খালি দেখায়, এই হলো প্যাকেট কাপলস কিচেনের পর্দা ফাঁস করে দিতে আসছি আমি। আজকে মাটন রোগান জোশের রেসিপি হচ্ছে। সাবস্ক্রাইব টু পেটুক কাপলস কিচেন চ্যানেল, আর পেটুক কাপলে সাবস্ক্রাইব করেন, দুইটা চ্যানেল আছে আমাদের। যেটা ছোট একটা চ্যানেলে আসছি ক্যামেরা ধরতে, এখানে উনি ওনার সাবস্ক্রাইব নিয়ে পড়ে আছে। আপনি একটু আগে কোনো মাইক ছাড়া কেন অডিও ইনপুট নিতেছিলেন আমি বুঝলাম না। কথা বিষয়টা হচ্ছে যে আমার এটা তো সামনের দিকে ফ্রন্টের ইয়াটা শুধু আলটিমেটলি ওয়ান ডিরেকশনাল ও অডিও ক্যাচ করে। মনে করো যে আমি আর আম্মু রান্না করতেছি, আলটিমেটলি আমি যদি আমার দিকে ধরে রাখি আম্মুর কথাগুলো আসে না, তো এটা পোস্ট প্রসেসিং এ গেলে অনেক সমস্যা হয়। এই জন্য চিন্তা করলাম যে এটার ফাংশনটা একটা আছে, অডিও লেভেল ফিক্সড করা যায়, ওই অডিও লেভেল ফিক্সড করে দিয়ে তখন হচ্ছে আমি কথা বললে দেখালো সাইড থেকে কথা বললেও ওইটা আবার রেকর্ড হচ্ছে, আবার আমার কথাও রেকর্ড হচ্ছে। ক্যামেরার বিল্ট ইন সাউন্ড, ক্যামেরার বিল্ট ইন সাউন্ড, আপনি ওটা দিয়ে কাজ করে ফেলবেন? না, ওইটা দিয়ে কাজ হয়, মানে এটা শুধুমাত্র বাসার ভিতরে থাকলে শুধুমাত্র তখন পসিবল, বাট এটা আউটডোরে পসিবল না। নয়েজ রিডাকশন মারতে হয়। হ্যাঁ, বাসার ভিতরে তো নয়েজ রিডাকশনের ফাংশন হয়েছে। এই যে এই যে, শুধুমাত্র কেউ যদি বাসার ভিতরে হোমলি ব্লগ করতে চায়, দিস ইজ মোর দ্যান এনাফ। ক্যামেরা বিল্ট ইন অডিও, বিল্ট ইন অডিও ইজ মোর দ্যান এনাফ। আই ডোন্ট রিকমেন্ড দিস। হ্যাঁ, আমি আসছো। ওয়াও, এখানে আসলে এই একটা জিনিসই ভাল লাগে। সো আমার মেইনলি জানা দরকার, আপনি যে কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন ব্লগিং, স্পেশালি আপনি ব্লগিং, আমি যেমন প্রফেশনাল কাজ করি, আমার জন্য ইট ডাজন্ট মেক সেন্স অ্যাট অল এই ক্যামেরাটা ZV-1। সো আপনার কাছে নিয়ে আসলাম, যেহেতু আপনার রিসেন্টলি ভার্টিক্যাল ভিডিওসও দিচ্ছেন, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েট করতেছেন, সব কিছুর জন্য এই ক্যামেরাটা কেমন লাগে ইনিশিয়াল যেই রিভিউটা? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ব্লগিং এর জন্য, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সমস্যা হচ্ছে কি, আমার তো এটা হচ্ছে আমার 6400, এটাতে কিন্তু আমার এটার হচ্ছে ফ্লিপের উপরে, ব্লগের জন্য ফ্লিপ আপ হলে একটা প্রবলেম কি, উপরে হচ্ছে আমি মাইক বসাতে পারি না, মানে আমি যদি এই মাইকটা এরকম করে বসাই, এটা যদি উপরে ওঠে তাহলে তো আলটিমেটলি কোনো লাভ হলো না। সো ওইটার জন্য আবার একটা আলাদা জিনিস লাগাইতে হয়, এক্সট্রা হ্যাসেল। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে মানে ব্লগের জন্য মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সাইডে যদি ইয়াগুলো যায়। তাহলে আপনার জন্য ফার্স্ট জিনিসটা হচ্ছে ফ্লিপ স্ক্রিন। হ্যাঁ, এটা আপনার বেস্ট, মানে সাইড দিয়ে ওপেন করে নিয়ে, সো আলটিমেটলি ফার্স্ট ইমপ্রেশনে এই ফ্লিপ স্ক্রিনটা ভেরি গুড, এটা তো মনে মোস্ট প্রবাবলি ঘোরানো যায়। রাইট, আপনি ধরেন আইজিটিভির জন্য যদি ভিডিও করেন, হ্যাঁ ওয়াও, না আপনি যদি ফ্লিপ স্ক্রিন করেন, আবার ফ্লিপে ধরে যদি আমি এখানে করি সেই ক্ষেত্রে আরো কম, আর নিজেকে যদি সেলফি ব্লগ করেন, স্ক্রিনটা চেঞ্জ করে ঘুরে ফেললে, যে এখন আমি নিজেকে দেখতে পাচ্ছি এরকম টাইপ অস্থির।
আমার মনে হয় এটা খুব বেশি ইম্পর্টেন্ট হবে তাদের জন্য যারা ইনস্টাগ্রাম মেইনলি কন্টেন্ট বানায়, ফেসবুকের কন্টেন্ট বানায়, স্টোরিজ এর জন্য হয়তো ফোন থেকে একটু আপগ্রেডেড ভার্সন কিছু চায়। আমি যদি আগে কোয়ালিটি দেখতে হবে ক্যামেরার, অন করেন কোয়ালিটি, লেটস সি। তুমি অন করছো আগে ফার্স্ট? না আমি ইন্টারনেট ক্যামি ফার্স্ট। ওকে, অনেক কিছু হয়তো চেঞ্জ করতে হবে, ফার্স্ট টাইম কোনো ক্যামেরা ভালো লাগে না। ফার্স্ট ক্যামেরা, হ্যাঁ ফার্স্ট টাইম। আমরা একটু সেটিংস টা একটু ঠিক করে নিই, তারপর দেখি এটা নিয়ে আপনি যদি সেম ইকোসিস্টেমে থাকেন আপনার জন্য এটা খুব একটা কঠিন হওয়ার কথা না। ফার্স্টে যারা কিনবে তাদের জন্য একটু ভেজাল, বাট ফার্স্টে যারা কিনবে তাদের জন্য অনেক ভেজাল। সো আমি যেটা করব, পুরো ক্যামেরাটার একটা মেনুর রানডাউন দিব যে কোথায় কি আছে এক্স্যাক্টলি, যাতে আপনারা দেখতে পারেন। মোটামুটি আমি আই থিঙ্ক উই ক্যান রোল উইথ দিস ফেয়ার, হয়তো ফার্স্ট শটটা নিতে পারবেন। ওকে, দিস ইজ দ্য ক্যামেরা। আই নো লেন্সটা একটু উইয়ার্ড লাগছে। উইয়ার্ড, আমি ওটা বলতে যাচ্ছিলাম, লেন্সটা। ফার্স্ট ফুটেজ অন দ্য ZV-1, আই থিঙ্ক রেকর্ড বাটন এখানে, একটা বড় একটা রেকর্ড বাটন আছে। আমার চোখে আবার দেখো অটো ফোকাস করতেছে, এটা আবার মানে স্কোয়ার শেপে একটা ইয়ে দেখাচ্ছে। আমার চেহারা কি একদম আমি যে ফেস এর একটা ফেস স্মুদিং যে মোডটা সেটা আমি মিডিয়াম থেকে একদম অফ করে দিছি। ইটস ভেরি গুড, মানে ইটস কনভিনিয়েন্ট, যে আমি এখন যে ধরে আছি আমার থেকে হাতের যে ডিস্টেন্স এতখানি, মোটামুটি এক হাত ধরলে আমার, যে আমার মোটামুটি এই এক হাত দূরে আসছে আর এখন এরকম দেখতে আর কি। আর HLG মোড আছে, আমি তো জানতাম না HLG মোড, মানে ডাইনামিক রেঞ্জটা অনেক বেশি ইম্পর্টেন্ট ক্যামেরার ক্ষেত্রে, ওটা তুমি ডে লাইটে ওটা চেঞ্জ করলে বুঝতে পারবা। তোমার মনে হয় এটার উপরে একটা ইনডেপথ রিভিউ করা উচিত। সো ফার আমার কাছে ভালো লাগছে জিনিসটা, মানে যে ফ্লিপ আউট স্ক্রিন যে জিনিসটা আমাদের দরকার হয়। আর এটা জুম কেমনে করে? আমি তোমার দিকে ঘুরে একটু জুম করি। হ্যাঁ শিওর, এবার জুম করতেছেন। দেখা যায় যে ওই কারণে হইতে পারে যে জুম আর ওয়াইড, মানে এখানে যদি ঘোরানোর কোনো কিছু থাকতো যে আমরা ইউজ করে গেছিলাম, না এরকম কিছু নাই। সো আলটিমেটলি এটা শুধুমাত্র যে একটা বাটন দিয়ে জুম ইন জুম আউট করার। সো এটা মনে হয় যদি এখানে ঘোরানোর কোনো ফাংশন টাংশন থাকতো তাহলে আরো জিনিসটা অনেক। লেটস ডু ভার্টিক্যাল, ইটস অ্যাকচুয়ালি প্রিটি ফেমাস ফর দিস মোড। তো হাতটা বড় থাকা লাগবে এই ক্যামেরা ইউজ করতে হলে ফার্স্ট অফ অল। ওকে, ভার্টিক্যালি শুট করব ভিডিও। ওকে, ভার্টিক্যাল মোডে আমরা এখন শুট করতেছি ভিডিওটা। This is actually good for IGTV, তারপর TikTok, কেউ যদি বানায়, Facebook, Instagram, এরকম। হ্যাঁ, and এই ক্যামেরাটা কিন্তু actually ওই নিশের জন্য বানানো, social media content creator, which is why Sony claims it to be the camera for social media creators. আচ্ছা, content creator জন্য। আমি কিছুদিন আগে হচ্ছে তোমার ইয়া কিনলাম না, iPhone 11 যেটা, ওটা তো মেইনলি আমি কিনছি যে মনে করো যে কোনো জায়গায় যাই আমি, যাতে ক্যামেরাটা পকেট থেকে বের করে খুট করে রেকর্ড করতে। আপনার অনেক ব্লগ তো ওই আইফোন দিয়ে ফুললি করা করা আছে। হ্যাঁ, সো মেইনলি আমার যদি এটা থাকে, দিস ইজ ভেরি কম্প্যাক্ট। সো জিনিসটা হচ্ছে এই যে আইফোনের থেকে অনেক ছোট, থিকনেস বড়, বাট এটা ইজিলি পকেটে আসবে। এই যে দিস ইজ হোয়াট ইম্পর্টেন্ট আমার কাছে। ক্যামেরা তো শুধু এটা ইউজ করি না আমরা, অ্যাকচুয়ালি ক্যামেরার উপরে একটা মাইক থাকে, তারপর নিচে একটা হ্যান্ডেলের মতো থাকে, কারণ দিস ইজ ভেরি রিস্কি অনেস্টলি। আর এরকম করে হাঁটা চলা এটা তো একটা ফোন না। সো দেখা যায় যে পোর্টেবিলিটি ফ্যাক্টরটা চলে যায়, যে কোনো জায়গায় গেলে আমাদের ব্যাগে ফার্স্টে ঢুকাইতে হয়, গিয়ে আবার ব্যাগ থেকে বের করে শ্যুট করতে হয়, উইচ ইজ নট ভেরি কনভিনিয়েন্ট ফর ভ্লগার্স ডেইলি। বাট দেন এগেইন, কোয়ালিটির কিছু ফ্যাক্টরস আছে যেগুলো আমরা ফুটেজ না দেখলে বোঝা যাবে না। বাট ইনিশিয়ালি আই থিঙ্ক আমার হাতে যেমন পুরোটা এটা যেতেছে, সো দিস ইজ ভেরি ইজি ফর মি। আমার ধরেন পকেটে যদি থাকে তো আমি এখান থেকে বের করে আমাকে শ্যুট করতে হবে, জাস্ট ও ফ্লিপ করলেই অন হয়ে যাচ্ছে। ওয়াও, নাইস। সো ইজি অ্যাজ ইজি, দেন আমি জাস্ট শ্যুট করা স্টার্ট করে দিলাম। ইটস অ্যাকচুয়ালি প্রিটি গুড।
আপনি কি কিনতেন ইটস নট ব্যাড ইয়া আমি আগে জানলে এটা আমি আইফোন লাগি না এটা কিনতাম ইনশাআল্লাহ সারপ্রাইজ হবে কিনা ও এটা একটা কথা সরি রাখবো নাকি কাট করে দিব আপনি এটা মোস্টলি আমার কাছে মনে হয় যে এটার এখন ফাংশনগুলো দেখতে হবে ফারস্টে আমি তো আসলে ফাংশনগুলো জানি না বাট সো ফার মানে ইট ফিলস গুড মানে হাতে ধরে না ওই যে জিনিসটা আসে না একটা বিষয় যে বিল্ড কোয়ালিটির একটা বিষয় থাকে এটা খেলনা মনে হচ্ছে না বাট দ্য থিং ইজ যে ফ্লিপ আউট স্ক্রিনটা এটা ভেরি এসেনশিয়াল ফর ব্লগার্স এটা কিনবা কি পিঙ্ক কালার পিঙ্ক কালার কিনবা পিঙ্ক কালার শুধুমাত্র ঘরে একটা 15 ওয়াটের লাইট জ্বলতেছে সো আলটিমেটলি সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে এই সব আপনারা কি বলেন কিভাবে হ্যান্ডেল ধরা যাবে আপনাদের জন্য বলে রাখছি রাসিক ভাইকে স্পন্সর করতে তার আগে আমারে করেন প্লিজ আমারে দিয়ে আপনাদের কাজ ভালো সবই আছে আরেকটা ব্যাপার হচ্ছে যদি এটা আপনার ফার্স্ট ক্যামেরা হয়ে থাকে সেক্ষেত্রে একটু রিসার্চের ব্যাপার আছে যেটা আমরা এটা নিয়ে যাই কয়েকদিন টেস্ট করি দেখি কি অবস্থা ও ভাই আপনার কি গরু মাংস হয়ে গেছে না খাসির মাংস তো ও খাসির মাংস এখনো হয় না এটা কেবল চুলায় দেওয়া হয়েছে এটাকে অনেক লেট হবে বাসা যেতে হবে মিরপুর তো অনেক দূর তাহলে পরে আরেকদিন খাবো আরেকদিন এতক্ষণ ক্যামেরা রিভিউ করলাম কারেন্ট ছিল কারেন্ট ছিল না কারেন্ট চলে আসছে যাওয়ার সময় হয়ে গেছে আমার কথা হলো কোনো যদি ক্যামেরা রিভিউ দেখতে হয় বা ক্যামেরার ব্যাপারে যদি আপনি কোনো ভিডিও ক্লিক করেন ক্যামেরার ব্যাপারে জানতে হলে অ্যাকচুয়ালি উচিত যে ক্যামেরাটা কিরকম ফুটেজ ক্যামেরাটা অডিওটা কিরকম সেগুলো অ্যাকচুয়ালি দেখা তো আই থট এই ফার্স্ট যে পার্টটা এই ক্যামেরা রিভিউর ওরকমই হোক যেখানে যেখানেই যাইতেছি এই ক্যামেরাটা নিয়ে যেতেছি যাতে ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশনে শ্যুট করতে পারি আমি জানি না অডিওটা কেমন আসতেছে বাট ইট শুড বি রিয়েলি গুড কারণ ইনবিল্ড অডিও ইজ সাপোজ টু বি ভেরি গুড এটাতে আমি যেটুকু শুনছি অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি গুড কম্প্যাক্ট অ্যান্ড ইট লুকস নাইস মাত্র আমি স্ক্রিনটা ফ্লিপ করে দেখলাম নিজেকে উইচ ইজ আ ভেরি গুড ফিচার একটা কোয়েশ্চেন আমি চিন্তা করতেছিলাম যে অ্যাজ ইউ গাইজ অল নো আমি অনেক কন্টেন্ট ক্রিয়েশনের দিকে অনেক হেভিলি ইনভলভ সো ফুড ব্লগ ইজ এ পার্ট অফ হোয়াট আই ডু মানে বিহাইন্ড দ্য ক্যামেরা থেকে ইজ ইট রিয়েলি সুইটেবল ফর ফুড ব্লগ আমি এখন একটু প্রিটেনশিয়াস ফুড ব্লগার হতে যাচ্ছি আমার সামনে খাবার আছে দিস ইজ এ নর্মাল এনভায়রনমেন্ট ক্যামেরাটা লেজিট একটুখানি আমার হাতে এতখানি হবে ইউ গাইজ ডিসাইড ইজ ইট গুড এনাফ ইজ দ্য অডিও গুড এনাফ ফুড ব্লগ না হলেও ইজ ইট গুড ফর রেগুলার ব্লগ সো আমি এখন ওরে 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 লেটস টেক a big bite yummy yummy get in my tummy you are not supposed to say like that but no it's an example you guys decide if it's good or not amar aro onek plan ache ei camera niye onek different different jaygay shoot kora but for me ekhon porjonto ja dekhlam first din rasik bhaiyer kache je niye gelam camera ta and ajke ami tuktak kichu shoot korchi I'm actually considering to get this camera actually it is a review unit mane amake digital shop theke pathano hoyeche jate ami review review korte pari use korte pari but use kore I think for people who uses the a6400 or je kono normal ekta camera tader jonno eta second camera hisebe very good enough so I'm actually considering it but dekhi review kore shob kichu test kore dekhi it has a built in ND feature by the way এই ক্যামেরাটার একটা ND ফিল্টার আছে ND ফিল্টার আমার আগের ব্লগে আপনারা দেখছেন যে বেসিক্যালি এরকম যদি একটা এনভায়রনমেন্ট থাকে আপনার যদি 1.8 বা লোয়ার অ্যাপারচারে শ্যুট করতে হয় সেক্ষেত্রে আপনার একটা ND ফিল্টার লাগে আমি এখন ND ফিল্টার ফিচারটা অন করে দিলাম অ্যান্ড ভোয়লা এভরিথিং ইজ ওয়েল লিট ইটস ভেরি কনভিনিয়েন্ট বাইরে সব কিছু ডিটেল দেখা যাচ্ছে বাট আই ডোন্ট রিয়েলি নো অডিওটা এখন পর্যন্ত কেমন শোনাচ্ছে লেট মি নো ইন দ্য কমেন্টস ডাউন বিলো There is one more feature in this camera which is right beside the recording button eta hocche background defocus so ami jodi eta click kori apparently background ta blur hoye jabe this is artificial but it works really good eiche did you guys notice ekhon defocus asche and this is clear
আমি বারবার এদিকে এদিকে তাকাচ্ছি বিকজ আই এম নট ইউজ টু দিস সাইড আর্টিকুলেটিং স্ক্রিন দিস ইজ দি ফোকাস দিস ইজ ক্লিয়ার আই থিঙ্ক ইট ওয়ার্কস গ্রেট ওয়েট আরেকটা এক্সাম্পল দেখাই এই যে ঘড়িটা এখন দেখতেছি ফর এক্সাম্পল আপনি যদি প্রোডাক্টের ভিডিও করেন সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ব্লার থাকা ডেপথ অফ ফিল্ডটা কিন্তু ইম্পর্টেন্ট বাট 1.8 নর্মালি এরকম ডেপথ অফ ফিল্ড থাকে বাট আপনি যদি এই রেকর্ডিং বাটনের পাশে একটা কাস্টমাইজ বাটন আছে ফর ডিফোকাসিং দ্য ব্যাকগ্রাউন্ড আর্টিফিশিয়ালি সেটা যদি ক্লিক করেন অ্যাজ ইউ ক্যান সি লুকস রিয়েলি স্মুথ অ্যান্ড ইট ডাজেন্ট লুক আর্টিফিশিয়াল অ্যাট অল যত কাছে নেবেন তত ডিফারেন্সটা বুঝতে পারবেন দিস ইজ ক্লিয়ার দিস ইজ ডিফোকাস ড্যাম Okay, so sushi is here. Why am I pretending to be a food vlogger? This is clear, it is a shot ta. And this is the defocus mode. Everything looks so good. Guys, I'm not a food vlogger. Amar kotha shunte apnake boltechi na. I'm just buji bhalo ar khara. This is good. Kiyoshi theke. This is a good prawn one. Sushi. Prawn sushi. Sushi. Oh God. Okay, so basically this camera has a product showcase mode. So basically what it does is, আমরা ইউজুয়ালি যখন ক্যামেরা ইউজ করি বা সোনি যারা ইউজার এখন নর্মাল ক্যামেরাগুলো কিন্তু অটো ফোকাস ফেস রেজিস্টার করে লাইক আপনি যেদিকে যাবেন আপনার ফেসকে ফোকাস করবে বাট সোনি এই জিনিসটাকে এই ক্যামেরাটাকে অনেক ওয়েল কি বলে অনেক ওয়েল প্ল্যান করে বানাইছে সো দ্যাট কন্টেন্ট ক্রিয়েটার যে জনরাটা যে এই ক্যাটাগরিটা তাদের জন্য যাতে একটা বেস্ট ফিট হয় ফর এক্সাম্পল মেকআপ আর্টিস্ট যারা বা স্কিন কেয়ার ভিডিওস যারা করে অর ইন জেনারেল আমার মতো যারা টেক রিভিউ করে সো আমি যেখানেই যাই আমার ফেস থাকুক আর না থাকুক দ্য ফোকাস উইল বি অন দ্য ওয়াচ ওয়ার এভার আই move it and look how fast this is I'm sure I feel it back to my face unlike watch a focus sure I feel them back to my face so for example I'm going to lens review kori ami eka eka jodi shoot kori I mean just go to hey guys so ajke ami ekta phone review korbo and then phone e focus amar face thakte hoy na normally kintu amar face dheke tarpor focus korte hoyto but ami jodi ekhon ekhane dekhai this is really good camera digital shop ke abar back korar age I have one more opinion to take ami ekhon ashi emon ekjoner sathe dekha korte who You guys already know. By the way, the audio ta shuntechen seta hocche Sony ZV-1 e built in. It levels 26 e. Let's see how Rafsan likes the camera and as he's a content creator, or kemon lagbe. So I'm waiting for him. Next clip you'll see Rafsan da choto bhai. Yo monkey. Yo sir. What's up? Bandor diye to hobe na. Bro. What's up, Rafsan? Oh, it's going up. Whoa. Okay, this camera has animal eye autofocus, but apparently it's not going to work, so I think it's not going to work. But it's a monkey. Yeah. Just to let you know. Okay, he's gone. But Rafsan's here. I'm the monkey now. Yeah, what's up, man? I'm good. What's up, Sadi? I'm good. So, how's life? Life's good. Okay, I have this camera with me, the Sony ZV-1. It looks pretty sick. It does. But our boy, like, this is the monkey's gonna I'm actually shooting on the ZV-1. And it ami Rafsan ke debo to see or first impression and then okay actually ei jinish ta use korto naki and now I'll switch to my camera and hand you the camera okay. And this is the first time Rafsan's gonna hand I it. Don't wanna drop it it's like that Spider-Man meme dujon dujon er dik point korteche you no you you, you. Okay oh man kemon lagteche this is super nice and you know I love how small this is like it easily pocket out but you know easy তুমি স্ক্রিন অফ করে দিলে ক্যামেরা অন অফ হয়ে যাবে আসলে ইয়া ডু ট্রাই দ্যাট ওকে সো অফ হয়ে গেছে এন্ড ইট শুড টার্ন অফ রাইট নাও দিস এন্ড ইন 3, 2, 1 ইয়া এন্ড আই ক্যান জাস্ট পুট দিস ইন মাই পকেট লাইক অন পকেট অনেক কিছু আছে অ্যাকচুয়ালি বাট ইউ গেট দ্য পয়েন্ট ইয়া তোমাকে দেখানোর একটা কারণ হ্যাঁ কেন সো আই থিংক দিস ইজ আ গুড ফিট ফর পিপল লাইক ইউ ইয়া পয়েন্ট এন্ড শুট এন্ড ইজি places that you go for example take out 2.0 oh, you wouldn't shit. Want this camera man yeah. 6400 I would just randomly do bo yeah so personally for me what I like the most it's super compact panther pocketed hook but you can just like sneak into anywhere randomly take it out but actually ami jeta boltechhilam for tiktok people this is actually good like if you do that and you jodi vertically but wait, shoot you can shoot this vertically you can you're shooting it vertically right now wait it auto key it just Hey, this is it. I'm just when I'm going to export this it's going to be like this. Na ek to change korte hobe but the framing and everything it's very easy. Wait, are you for real? Yeah. Like did I just zoom in? Onek. How do I zoom back? This is the record button. Oh, the red one. Yeah, I'm kind of dumb. Hello guys, this is Rafsan Chhoda. Right now we're back with another video and aaj ke video te I'm at the Gulshan Lake Park chala chhi with Salman Sadi. And Salman Sadi, I have a question for you. How do you feel being in the lake park where You're not running. It's actually nice. It's nice. Chill. We have the lake. Ekhane.
and it's pretty good. And why are you shooting vertically? I am shooting vertically because I have a very weird kink towards vertical photos and vertical videos in general. Like, I'm usually chance by thumb. I'm usually on a 16:9 and film okurtam na because 16:9 is pretty bad, guys. It's pretty bad. Also, do you want to know a fun fact? What? The funnest fact is, according to this telco company, Orabol Seje, 91% of all videos that are watched on mobile phones, and it on mobile it, phones, it's 4:5, right? 9:16, actually. I'm uneducated. Wait, nah. Are you sure it's 9:16? It is 9:16. How much is this camera? This is 59,000. Actually 61.5, but people who goes to digital shop and I'm a reference to the day, it's 59k for people. So we have a promo code, it's called Sadi 2000. It's just amake Salman Sadi pathaise and amake Sony ZV1 then. That's it. Is this like choto bhai pathaise? Fantastic. I actually want to get this thing. It's so nice. Ekhane ki lekha? Tracking cancer. I already like this camera so much. I'm not saying this for the content, but can I take it home? You can. Let's just leave. So just leave. You just take it. I don't need to dump your body in this lake. No, you don't have to. I'm just niche chole jai, tumi chole jao. Okay. Yeah, win-win. Yeah, win-win situation. Hey, je dekhte so na, this thing. So we have a button that will defocus the entire background. So if what's I press the button? AJ. So close the jodi dekho. This is clear and this is defocused. Can you see the difference? Background at Yeah, it completely focuses. Yeah, so basically 1.8 lens, say this is good for content creators. I was zoomed in, you can try it out. I mean, this is defocused. Hey. Holy, this is so cool. Dude, I actually love this camera. By the way, we are seeing this guy jekhon kichukon por accident korbe. I love how simple it is. Like, honestly, ami jokhon ei je Sadi je camera diye jokhon video korte chilam, dekhai that this camera he's using. I use the same one, guys, but when I'm using that, ekta issue hoche je ekhan theke ami jokhon eta computer e niye jabo, color grade kora lagbe naki erokomi thake. You have the HLG and S-Log as well, so tomar jodi color grade korte mon chai, you can do that as well. So there are options. Dude, even when it's so focused, like it's so focused, just see. Amar kanta dekhtechi. It's crazy. Mane, dude, this is much more better than the camera I'm using right now. The shoot korta phone. Hey, obviously. And this is a big jump from phone. No, see, amar kache personally when I'm using it on like ami jakhon camera use kortechi, ami jakhon mobile kortam, for me mobile doing it on a mobile was much easier. Guys, you know what? I'm actually ZV1 e shoot kori so that you can get an idea of how it sounds and stuff, and ami 6400 ta jete rakhte pari because this is heavy and eta diye ami vlog korte amar bhal lage na. After using this, this feels very heavy. This is so nice. Okay, shifting to the Sony ZV1, right? Whoa, this is such a good camera. Also built-in audio, no external audio attached. Mane etar audio ki onek bhalo. It should be pretty good. They advertise it. Oh, what is this? It's a hot shoe. You can use it. Okay. External mic gulo use korte paro. It's kind of crazy. Like, I'm not saying it because Sadi is filming it or something like that. But after using the ZV1 for five minutes, I kind of feel like it's a better option for me than going for a 6400. Ei jinish gulo je korte si. It's very hard. This camera in general, it's sick. It's very sick. Like, it's compact, it's sleek. You can just put it somewhere, take it. I think it's not even for vloggers. I think you're a mom or you're a young mom or like true. Not justifying or something. You meet your husband or family, you're going to go outside. This is for you. You just want to take out it, take a few pictures. You can take pictures with this, right? Yeah, you can. But this is very video friendly. And chobi no jai. It's easy. Para nai. AJ, ei shober ki para ei. Yeah, F1.4 ISO. I know, I said. Yeah, you know, I'm just dumb, man. Just dumb. Meet my
ducks. Koi. Dude. The fuck? Yeah, yeah. Holy shit. কি হাসের মাংস খাবো? অটো মোডে মানে এখানে আমার বেসিক্যালি কোনো ইয়ে করা লাগতেছে না, অটোমেটিক ক্যামেরা সব সিলেক্ট করে নিতেছে, ল্যান্ডস্কেপ তুলবে না, পোর্ট্রেট নিবে। ওকে, আমি অ্যাকচুয়ালি ছবি তুলতে নিছিলাম, কেন রেকর্ড করে স্টার্ট করলাম, কয়েকটা ছবি তুলছি আমি যেগুলো আমি এখন দেখাবো, এখন কাট 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 করে আসবে, আই থিঙ্ক কাট 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 করে। আমার অ্যাকচুয়ালি আই লাইক দ্য অটো মোড, মানে এখানে কোনো প্যারা নাই, ওয়ার এভার আই পয়েন্ট অটোমেটিক্যালি সব সিন সিলেক্ট করে নেয়। এখন যেমন পোর্ট্রেটে চলে আসছে, ইফ আই গো দিস গোজ ল্যান্ডস্কেপ। One of the pictures came out so nice. I would definitely even put it up on my Instagram. So I would have to rate this like an 8, honestly, because I'd go for a 7.5 or 8, but relatively for my usage, for people like me, it are handy because I'm a camera bepper. Obviously, I don't know that much like Salman Saadi, but for, in general, like for people like me, direct to dumb. So this is a dumb proof camera. What he means is it are actually easy, simple to and use. And I just tore my mask. Wow. Life problems 2020. All right, Rasan. Bye, Saadi. Bye. Bye. So yeah, that's about it. Apparently, these are the things that caught my eyes. And I'll cut to this camera. ক্যামেরাটা আনার পর থেকে আমি দুই দিন ইউজ করতেছি, ইভেন আজকে কিছু টেস্ট মানে লাইক ফার্স্ট ইমপ্রেশন টাইপের কিছু জিনিসপত্র যেগুলো আমার চোখে লাগছে সেগুলো নিয়েও আমি কিছু কথা বলছি। এই যে এই ক্যামেরাটা, এটা কি অ্যাকচুয়ালি আমার ফোন রিপ্লেস করবে? আমি কেন বলতেছি, কারণ দিস ইজ আ ভেরি গুড ক্যামেরা। আমার ফার্স্ট ইমপ্রেশন, আই রিয়েলি লাইক ইট, অ্যান্ড আই এম অ্যাকচুয়ালি কনসিডারিং টু বাই দিস ক্যামেরা। নাও এটা নিয়ে যত ইন ডিটেল রিভিউ আছে অ্যান্ড আরও খুঁটিনাটি অনেক ব্যাপার স্যাপার আছে যেগুলো নিয়ে নেক্সট ভিডিওতে আমি কথা বলবো। অনেক ফিচার্স, দিস হ্যাজ 1000 FPS, দিস ইজ ক্রেজি। আরও অনেক ফিচার্স আছে লুকায় টুকায় আছে ভিতরের মধ্যে, সো এগুলো নিয়ে আরেকটু ঘাটাঘাটি করতে হবে। আই রিয়েলি 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 লাভ ইট। অ্যান্ড আপনাদের যদি এই টাইপের ভিডিও পছন্দ হয়ে থাকে, দেন ডু লিভ আ লাইক, ডু লিভ আ কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ইফ ইউ লাইক দ্য কন্টেন্টস। ক্যামেরার ফুল রিভিউ অন দ্য নেক্সট ভিডিও, উইচ ইজ নেক্সট উইক। আনটিল দেন, জাস্ট ডু ইউর থিং। আই সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।